আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করলাম সকল ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা লাগে আরও একটা মজার রেসিপি নিয়ে আইলাম, মিট কারি উইথ মিক্সড ভেজিটেবল। আমি ইনো বেরির মাংস দিয়ে রানমু, আপনারা গরুর মাংস দিয়ে রানতে পারবা। আমি মাথার কারিটা বইয়া নিছি গিয়ে গার্লিক আর জিঞ্জার পেস্ট দিছি, 2 teaspoons ড্রাই স্পাইস দিছি, দিয়া তুলা একটু লাগিয়ে আমি কিন্তু ব্রাউন করতাম নাই, বাদে দিলাই মু ফিয়াইজ, ফিয়াইজ দিয়া আমি তোরা একটু লাড়িয়া স্বাদ মতো দিমু লবণ, লবণ দিয়া হালে আমি ফিয়াইজের পালা টিকে দিও করতাম না, কি ব্রাউন করা লাগতো নাই। আমি দিলাইছি আমার মিট, আমি মিটর কালারটা আপনারা একটু ডিফারেন্ট দেখরা, আর একটা রেসিপি তৈরি আমি দেখাইছি। আমি অ্যাকচুয়ালি মিটরে ফয়লা জাল দিয়া তার একটা ফাট আছে জানি, ও ফাটটা ফেলাই দিই, দিছি ইনো 2 tablespoons চপ টমাটো, আর আমার যতটা মশলা লাগে আর কি, মিট রান্দাত বা চিকেন রান্দাত আমি সকল জাতি মশলা আমার মিটর আন্তাজান মান আমি আমার মশলাগুলো দিয়া নিরামকে নিয়ে আমি তোরা লাড়িয়ে উড়িয়া করিয়া রাখবো মিডিয়াম আগুনো, যাতে আমার মশলা বোনা হয়, আমার মিটও সিজে, আমার মিট সিজি গেছে মানে আমি দিলাই রাম সাত করা, আপনারা সাত করা ইনো দিতে হইবা, না দিলে আপনারা একটা টেস্ট ফাইতা নাই। আর দিছি ইনো কয়েকটা কাঁচামরিচ, মেইন ইনগ্রিডিয়েন্টস সেগুন আছে, সেগুন দি আমার আব্বাই সব সময় রান্তা, একটা হইলো আমার আব্বার একটা রেসিপি, সব সময় তাই সেগুন দি রান্তা। ওগুন হইলো আলু ইনো দুই জাতি পেপার নিছি, আর টমাটো নিছি, আর দেরেশ নিছি, এগুলো আমি আর কোনো ভেজিটেবল আমি আর জানতাম না, আমি কোন ভেজিটেবল দিয়ে রাঁধছি উঠছি না, রান্ধলেও আমরা সকল সময় ওগুন দিয়েও রান্ধি। আমার মিটপালা টিকে সিজে গেছে, আমার সাতকরাও সিজে গেছে, আমি দিলাইছি আলু দিয়া মিডিয়াম আগুনো, 2 মিনিটর লাগিয়ে রাখবো। আমার আলু আর মিটি গুণ সিজে গেছে, মানে আমি আমার আন্তা জানার নাকি আমি শিরা দিলাইব, আমার যতক্ষণ দরকার লাগে। আমি একটু ফাতলা করে শিরা রাখছি, কেটার লাগি আমি ইউজ করছি ইনো জ্যাকেট পেটাইটো, জ্যাকেট পেটাইটো আসলে খাইতে ভালো লাগে, এগুন যেহেতু বাঙ্গিয়া তরকারি হইব, একটু একটা বালু বালু লাখান একটা লাগে আর কি, তরকারি আলু আপনারা যে সাথে দিতে পারবা, আমি দিছি আর কি জ্যাকেট পেটাইটো। দিলাইছি আমি শিরা দিয়া, আমি অনেক দেরেস দিলাইরাম, দেরেস দিয়া দিলাই মহিনোর মাঝে টমাটো দিয়ে আনিমুগি, দেরেস দিয়ে আনিমুগি, আর পেঁপাগুলো দিয়ে আনি মুগি, এগুলো একেবারে হেসে দিছি, এগুলো হিসতে বেশি সময় লাগে না, হিসে যায় খারাপ খারাপ। বাদে আমি ফুল আগুনো এগুলো তোর জাল তুলবো, জাল তুলি আনলে এখন সাইড টনে 5 মিনিটও মিডিয়াম আগুনোর মাঝে আমি জাল দিম, এগুলো যাতে আমার সকল টেস্টগুলোর মাঝে মশলা হামায়, আর বাকি হেসে যেগুলো দিছি আর কি ওগুলোটা হিজে যায়। লামাইবার আগে আমি বাঁকর ভাতা দিলাম, দেওয়ার তো আমার কারিটা রেডি হয়ে গেছে। আই হোপ আমার রেসিপিটা আপনারা ভালো লাগছে, অবশ্যই একদিন ট্রাই করবা, আমার আশা আপনারা ভালো লাগবো, ভালো যদি লাগে আমার রেসিপিটা একটু লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট থাকলে কমেন্ট দিবা, কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে দিবা, আশা রাখলাম আমি আপনারা আশাটা ফুরাইতাম। আজকের লাগে বিদায়, আল্লাহ হাফিজ।